ফের ভিজিলেন্সের জিজ্ঞাসাবাদের মুখে রাজ্যের প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরী, তাকে আগামী 22 আগস্ট ভিজিলেন্সের জেরার মুখে পড়তে হবে। এই সংক্রান্ত বিষয়ে ভিজিলেন্স ফের বাদল চৌধুরীকে তলব করেছে। এর আগেও দুবার ভিজিলেন্স তলব করেছিল বাদল চৌধুরীকে। প্রথমবার শারীরিক অসুস্থতা ও পঞ্চায়েত নির্বাচনের ইস্যু দেখে ভিজিলেন্সকে এড়িয়ে গিয়েছিলেন। দ্বিতীয়বার অবশ্যই প্রাক্তন মন্ত্রীকে যেতে হয়েছিল ভিজিলেন্সের দপ্তরে, যদিও এটি ছিল উড়ালপুলের দুর্নীতির বিষয়ে জিজ্ঞাসাবাদ পর্ব। আগামী 22 আগস্ট ডাকা হয়েছে পূর্ত দপ্তরের 800,000 কোটি টাকার দুর্নীতির ইস্যুতে। 2008 থেকে 2019 অর্থবর্ষে 800,000 কোটি টাকা কেলেঙ্কারির অভিযোগ এনে ভিজিলেন্স মামলা রুজু করেছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ ফ্যানগার্ড।